চলে এসেছি আজকে কি কি নিয়েছি বলো আজকে যে আলু ভেন্ডি বেগুন দিয়ে তরকারি আছে আর যে ডিম পোস্ত বাটা মাছের ঝোল আলু ঝিঙ্গে দিয়ে মাছ মাছ আবার ডিম চলো শুরু করি লঙ্কা পড়ে থাকলে আমাকে দিয়ে দিও হুম আমি স্লো মোশনে খাই তাহলে ঠিক হবে বলো এই নিলাম এই তুললাম আরে শুধু খেলে হবে একটু আড্ডা মজাও তো করতে হবে না এমনিতেই মানুষজন মন খারাপ করে ঘরে বসে আছে তাদেরকে একটু আনন্দ দিতে হবে না প্রমোশনে খেয়েও আমি আগ্রহ নেই খাচ্ছে প্রমোশনে ঘিমছে এক্সপ্রেস তারা প্রমোশন খেয়ে গেল না আমার একটা না 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 আমি দুটো মাছ খাবো না আমি দুটো মাছ খাবো না আমি মুরগিটা নিয়ে নিই আলু দিয়ে মাখা হয়ে মুড়ো না খেলে মুড়োটা আমাকে দিয়ে দেবে খেলবে না কিন্তু হ্যাঁ
ঝোলটা পরে খাবে বলেছে। এই বাটা মাছটা ছোট আছে, কাঁটাটা অতটা মানে বিরক্ত করবে না, তাই তো? বিভৎস কাঁটা নয়। ফেলবে এতে তাহলে তোমার অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। কি হলো, ধীরে ধীরে খাও, তারা তো কিছু নেই। একটা বাটা কিন্তু নেই কোনো কাটা, এটা বলো না খাওয়া যায়, সেটা হলো নরম কাটা, তাই তো? কাটাগুলো আর তো অসুবিধা নেই, এমনি কর। রান্নাটা খুব ভালো হয়েছে, মায়ের হাতে রান্না তো এমনিই ভালো। শাশুড়ির হেসলে বাটা মাছের ঝোল হয়ে গেল, এবার বৌমার হেসলে ডিমের পোস্ত দিয়ে দিন। মাছ ডিম দুটো হয়ে গেল।
শাশুড়ি হেসে মানে আমার মায়ের হয়েছেন, এটা যে বৌমা হয়েছে। তোমরা তো সিম্পটম জানোই, এই যে বসিয়ে রাখলাম, ওটাকে দেখে ওইটা খাবো। অনেকদিন পরে পোস্ত দিয়ে ডিম করলাম, একবার ভেবেছিলাম ডিম ভাপা করবো, তারপরে ভাবলাম ডিম ভাপা করলে আবার সর্ষে, কদিন আগে তো অ্যাসিডিটির প্রবলেম গেল তাই সর্ষেটা আর রিস্ক নিলাম না। একসাথে শেষ করেছি, একদম একসঙ্গে আজকে হয়েছে। আহ কি ঠান্ডা হাওয়া! হ্যাঁ আজকে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। একটা কাজের কথা বলিনি, যদি তোমরা ইটিং চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমরা একদিন করব ইটিং চ্যালেঞ্জ। দেখতে চাও কি না সেটা আমার কমেন্ট বক্সে জানাও। সেটা ইটিং চ্যালেঞ্জ পাউডি কলা না, পাউরুটি কলা। খুব চালাক আছে, পাউরুটি কলা বলছে। একবার পাউরুটি কলা রেটিং চ্যালেঞ্জ করেছি আমি, এখানে আজকে আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও কিরকম করেছিল।
ডেসক্রিপশন বক্সেও দেবো, আই বাটনেও দেবো, দেখে নিও যে কিরকম করেছিল এই টিন চ্যালেঞ্জটা। মনে আছে ওই জন্য বলছি আর হবে না, না হবে না পাউরুটি কলারের টিন চ্যালেঞ্জ। ঠিক আছে চলো, তোমরা যেটা বলবে সেটাই হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস, আর শেষেরটা বাচ্চা বলবো না, আমাদের ভালো লাগলে নিশ্চয়ই করবে, যাদের ভালো লাগা তারা নিশ্চয়ই এমনি করবে, এমনি করবে। চলো টাটা, আর তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, টাটা। পরিবারের সবার জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, ওটা তো আছে, ওটা স্টে হয়ে আছে, আর যারা নতুন পরিবারের সদস্য হবে তাদের জন্য অফুরন্ত অগুন্তি ভালোবাসা, টাটা।